রমজানের রোজা না রাখলেও নেকি হয় কথাটা শুনলে অনেকেই হতাশ হয়ে যাবেন কারণ রোজা বা সিয়াম ইসলামের মূল স্তম্ভ সমূহের মধ্যে একটি যা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ এই ফরজ বিধান ইচ্ছাকৃত বিনা কোনো কারণ ছাড়াই পরিত্যাগ করলে পাপ হবে গুনা হবে এবং মৃত্যুর পর জাহান্নামের কঠিন আজাব ভোগ করতে হবে যা আমরা ইতিপূর্বে হাদিস থেকে জেনেছি কিন্তু এমন একটি সময় বা পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে রোজা না না রাখলেও হবে হবে বরং নেকি তাই আজকের ভিডিওতে আলোচনা করবো কোন সেই সময় বা পরিস্থিতি যখন রোজা না রাখলেও নেকি হয় এবং পাপ হয় না এই পরিস্থিতির শিকার হয়তো আপনিও হতে পারেন তাই বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লম্বা হাদিসটিকে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন যাতে করে বিষয়টি খুব সহজেই অনুধাবন করতে পারেন আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লামের সাথে আমরা সফরে ছিলাম আমাদের মধ্যে কেউ সম পালন করেছেন আবার কেউ ছেড়ে দিয়েছেন এরপর প্রচন্ড গরমের সময় আমরা এক প্রান্তরে অবতরণ করলাম চাদর বিশিষ্ট লোকেরাই সেই দিন আমাদের মধ্যে সর্বাধিক ছায়া লাভ করতে সক্ষম হয়েছিল আমাদের মধ্যে কেউ কেউ নিজের হাত দ্বারা সূর্যের কিরণ থেকে নিজেকে রক্ষা করছিল অবশেষে রোজা পালনকারীরা ক্লান্ত হয়ে পড়লো এবং রোজা ত্যাগকারীরা সুস্থ থাকলো এরপর রোজা ত্যাগকারীরা তাবু খাটালো এবং উঠকে পানি পান করালো তখন রসুল সল্লাহ আলী সাল্লাম বললেন আজ সম সব অর্জন করে নিল বা নেকি করে নিল এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে সফর করলে নিজেকে ও সফর সঙ্গী জিনিসপত্রকে রক্ষার জন্য রোজা পরিত্যাগ করার মধ্যে রয়েছে নেকি যদিও সফরের অবস্থায় রোজা রাখা জায়েজ, কিন্তু রোজা ছেড়ে দেওয়াই হলো উত্তম এবং ছেড়ে দেওয়াতে রয়েছে নেকি কারণ এটিও একটি বিধান একটি হাদিসের মধ্যে বলা হয়েছে আনাস ইবনো মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলী সাল্লামের সঙ্গে সফরে যেতাম রোজাদার ব্যক্তি গায়ের রোজাদার ব্যক্তিকে এবং গায়ের রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তিকে দোষারোপ করতো না এই হাদিস থেকে বোঝা যায় সফরের অবস্থায় রোজা ছাড়াটা কোনো দোষাবহন নয় বরং তা জায়েজ এবং এতে নেকিও রয়েছে যা আমরা পূর্বের হাদিস থেকে জানতে পেরেছি এখন প্রশ্ন হলো সফরের অবস্থায় ছুটে যাওয়া রোজাগুলি কি পরবর্তীতে আদায় করতে হবে নাকি না করলেও চলবে এর উত্তর পবিত্র দেওয়া হয়েছে মিন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নেবে অর্থাৎ সফরের অবস্থায় যে কটি রোজা ছুটবে তা পরবর্তীতে যে কোনো দিনে পূর্ণ করে নিতে হবে সফরকারী মুসলিমদের মধ্যে অনেকেই এই বিষয়টি স্পষ্টভাবে জানে না ভিডিওটিকে শেয়ার করুন হয়তো কেউ জানবে এবং আমল করবে আল্লাহ পাক আমাদের সিয়ামকে সঠিকভাবে আদায় করার তফিক দান করুন আমিন